নমস্কার, সুস্বাগতম, ওয়েলকাম। এবং কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমরা তো ভালো থাকবোই, কেন আমরা নিয়ে চলেছি আপনাদের সামনে দুজন দুজনের কে দরকার, কারণ এই ভালো থাকা দুর্গাপূজার আগে একটা দুর্গাপূজো। এবিপি আনন্দ পাড়ায় পাড়ায় সেরার লড়াই 2021 প্রেজেন্টেড বাই জোবিস হার্বাল, সিক্রেট টেম্পটেশন, বেনারসি নিকেতন, জেকে সিমেন্ট ওয়াল ম্যাক্স, অনেক ঘি, ডেনভার ডিওডোরেন্ট স্প্রে, শালিমার আগরবাত্তি এবং সানসিল্ক, পাওয়ার্ড বাই গণেশ গ্রেন্স, টেকনো মোবাইল, ভাড়া, কাচ্চি ঘানি সর্ষের তেল এবং ফ্রেশ স্পাইসেস, পার্টনার বাই রিলায়েন্স ট্রেন্ডস, বিকেসি প্রাইড এবং নিউলিয়ার স্কিন কেয়ার, ব্রডব্যান্ড পার্টনার মেঘবালা কেবল অ্যান্ড ব্রডব্যান্ড সার্ভিসেস, ডিজিটাল পার্টনার এবিপি লাইভ। সবার আগে আমি আলাপ করে নেবো আমার বাঁদিকে কালী দত্ত স্ট্রিট মহিলা পুজো কমিটির। আপনার নাম? আমার নাম মালা চক্রবর্তী। আচ্ছা, এমনিতে হাউসওয়াইফ। আচ্ছা, কিন্তু সব থেকে বড় কাজ আমি বুঝি, কারণ বুঝলাম কবে থেকে বলুন তো, ওই যে এক বছর দু মাস বাড়ি ছিলাম। ওরে বাবা, সে কি চাপ! এছাড়া আমি গান শিখি এবং শেখাই। বা 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 বা, আপনার নাম? নমস্কার বিশ্বনাথ দা, আমি সঞ্চয়িতা, কালী দত্ত শ্রী দুর্গাপুজো কমিটির মেম্বার, ওটা আমার পাড়া। আর আমি প্রফেশনালি আমি টিচার, আমি একটি স্কুলে পড়াই। আচ্ছা, কি পড়ান? কোন সাবজেক্ট? আমি মিউজিক পড়াই। এই বাবা, রবীন্দ্রসঙ্গীত, নাম সঞ্চয়িতা, উনি মিউজিক পড়ান, পুরো ব্যাপারটা আস্তে আস্তে আমাদের দেখবেন এখানে এলাহাবাদের মতো হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আর এমনি বাড়িতে আমার একটা নিজস্ব গানের স্কুল আছে, আর এই গান নিয়ে থাকি। আর এমনিতে আমি বাংলা সাহিত্যের মেয়ে। বাংলা সাহিত্য? আমিও কোনো একটা সময় বাংলা সাহিত্যে অনার্স করেছিলাম। কোন কলেজ থেকে করেছিলেন? জয়পুরিয়া। জয়পুরিয়া, আপনার পাশের কলেজ থেকে। আমি স্কটিশ স্যার। ওকে, খুব ভালো লাগলো আলাপ। আপনাদের পূজোর বিশেষত্ব কি? আমাদের পূজোর প্রধান বিশেষত্ব হচ্ছে এটা একটা মেয়েদের পূজো। গোটা নর্থ কলকাতাতে এই একটি মাত্র মেয়েদের পূজো আছে, যেটা 56 বছর ধরে হয়ে আসছে। এবার আমাদের পূজোর 56তম বর্ষ। আপনার সাথে আলাপ করব। নমস্কার, আমি চান্দ্রাই অধিকারী। আমি এই বছর এইচএস পরীক্ষা দিয়ে আর কি উত্তীর্ণ হলাম, আর এই ক্লাবের সাথে জাস্ট কিছুদিন আগেই যুক্ত হয়েছি। এর আগে আমার মা যুক্ত ছিলেন। আচ্ছা, আর আমার মা যুক্ত নন কেন এখন? মা যুক্ত এখনো আছে। আচ্ছা, আমি যুক্ত হয়েছি মাকে দেখার পর। মা বলল যুক্ত হয়ে দেখ না। আর এটা সব থেকে স্পেশালিটি যেটা আমার এই এই পুজোর ক্ষেত্রে লাগে, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে শুনি না বাবাদের পুজো, একটা বাবারা পুজো যাচ্ছে, বন্ধু বান্ধবরা কোথায় যাচ্ছিস না বাবার ক্লাবে আছে বাবার পুজো। এখানে লাইক বন্ধুদের বলতে পারি এটা মাদের পুজো, আমার মায়ের পুজোতে বসতে আছি। এটাই আমার মানে একটা ভালো লাগার জায়গা, যে মায়ের পুজো, দুর্গা মায়ের পুজো মেয়েদের হাতে হবে। আমি দুর্গাপূজার সময় থাকি না, তবে দুর্গাপূজার আগে যদি সময় পাই একবার আপনাদের ওখান থেকে ঘুরে আসবো। আমার খুব ভালো লাগলো শুনে, খুব সুন্দর লাগলো কথা শুনে। ডান দিকে আলাপ করব, কেষ্টপুর থেকে এসছে। তোমার কি নাম? আমার নাম সৌম্যজিৎ ব্যানার্জি। সৌম্যজিৎ ব্যানার্জি, আমি কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ থেকে আসছি। আচ্ছা, আমাদের ক্লাবটা 2003 সালে কিছু পাড়ার সিনিয়র লোকেরা তৈরি করে। আচ্ছা, তারপর 2011 সাল অবধি সাবেকি পুজো ছিল, তারপর 12 সাল থেকে আমরা ওনারা ডিসাইড করে যে একটা থিম পুজো করব। আচ্ছা, তারপর থেকেই এখনো পর্যন্ত থিম পুজো আমাদের চলে আসছে। এবারে কি আছে থিম? এইবারে থিম আমাদের নাম হচ্ছে আলোকবর্তিকা। অ্যাকচুয়ালি সুন্দরবনে ইয়াস যখন এসেছিল তখন বেশি ক্ষতিগ্রস্ত সুন্দরবনটাই হয়েছিল, তো ওইখানের কিছু যারা মৎস্যজীবী লোক আছে তাদের ওই ইয়াসের পর কি অবস্থা হয়েছে সেইটা আমরা তুলে ধরতে চাইছি। আমার বিশ্বাস যে তোমরা এই এটা করার পরে মানুষ আরো বেশি তাদের জন্য ভাবা শুরু করবে। কি নাম আপনার? নমস্কার দাদা, আমি তেমন কিছু করি না, আমি সামান্য স্টুডেন্ট, বিকম অনার্স পড়ছি। আর আমাদের পুজোর আলোকবর্তিকা নিয়ে হচ্ছে দুস্থ মানুষদের সুন্দরবনে খুবই কষ্টকর যেটা ইয়াসের পর হয়েছে, আমরা সেটাই তুলে ধরতে চেয়েছি মানুষের কাছে। সত্যি কথা বলতে মানুষের আসল মনের পরিচয় পেয়েছি তখন, যে ওদের পাশে দাঁড়ানোর জন্য যে হারে মানুষ দৌড়তো সেটা ভাবার বাইরে। আমাদের প্রথম খেলা, ফার্স্ট ডার্বি, ফার্স্ট খেলার নাম হচ্ছে এক চালায় এক খেলায়। বেনারসি পড়তে কে না ভালোবাসে? মহিলারা প্রত্যেকেই ভালোবাসে। আর ছেলেরা বেনারসি পড়া মানে তার বান্ধবী হতে পারে, তার স্ত্রী হতে পারে, তাকে দেখতে ভালোবাসে। বেনারসি কেনার সময় খুব কষ্ট হয় দাদা, বড্ড চলে যায়। কিন্তু একদম চিন্তা করবেন না, বেনারসি রয়েছে, পুরস্কারে বেনারসিও পাবেন। যে চ্যাম্পিয়ন হবে তার জন্য কিন্তু এই যে বেনারসি নিকেতন বেশাটা ছাড় দেবে, দারুণ সুন্দর। এখানে দুটো বেনারসি রয়েছে, একজন আরেকজনকে পড়িয়ে দেবে, মানে এইখান থেকে ধরে সে ঠিক যেরমভাবে আমাদের একটা চাকা ঘুরে বা কোনো একটা মেশিন ঘুরে করে শাড়িটা পরে নিল,
পরে নিয়ে এইটা মাথার মধ্যে দিল, দিয়ে নিও লেয়ারের এটাকে এরম ভাবে নেবে, এটাকে ধরি মাছ নাচুই পানির মতো করতে হবে, বুঝতে পেরেছো? পুরোটাও ধরলে না, কিন্তু এটা যদি পড়তে গিয়ে এরকম ধরে নেয় তাহলে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে। আর যদি তুমি এটাকে না ধরে এরকম দিয়ে চলে যেতে পারো তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা নেই। এইখানে এসে রাখতে হবে জিনিসটা। আর ইনি কি করবেন, নির্দয়ের মতো শাড়িটা খুলে নেবেন, দুঃশাসন। তো এই শাড়িটা খুলে নিয়ে পটাপট করে সুন্দর করে ভাঁজ করে এখানে রেখে দেবে। দুটো শাড়ি ভাঁজ করতে হবে, তাতে যতটা সময় লাগবে সেটা আমার এই খাতার মধ্যে লেখা থাকবে, সেই অনুযায়ী দেখে নেবো আমরা কে প্রথম কে দ্বিতীয় হচ্ছে। ভাঁজ করে এমনভাবে ওর ভিতরে রাখার চেষ্টা করবেন যেন এক্ষুনি গড়িয়াহাট কলেজ স্ট্রিটে গিয়ে বিক্রি করে দিতে হবে, মানে ভাঁজটা যেন সুন্দর হয়, প্যাকেটটা যেন সুন্দর হয়, ঠিক আছে? আপনাদের তিনজন মহিলা, শাড়ি নিয়ে বলার কিছু নেই, কিন্তু তুই কি করে কি তুই বলতো। প্রথমে ডেকে নিচ্ছি হুগলি জেলাকে রিপ্রেজেন্ট করছে আমাদের কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ, তাদের তিনজন সদস্যকে, চলে এসো, সময় শুরু হচ্ছে ঠিক এখন। দেখো দুটো ছেলে শাড়ি ধরে এ দ্রৌপদী হয়েছে ও দুঃশাসন হয়েছে। আহা দই লেবে, দই অমল কোথায় আছো? বা 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 ভাই 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 কাছে ভাই নামাও, মাথা ঘুরছে, শাড়ি পরলেই মাথা ঘোরে জানিস না। আর বাহ 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 বাহ, যে হারে শাড়ি ভাঁজ করেছে তাতে দেখে মনে হচ্ছে এক্ষুনি শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাবে, তাড়াতাড়ি ব্যাগ গুছোচ্ছে। শাড়ি রে মাথা খুঁজে পাচ্ছে তো মাথা খুঁজে পাচ্ছে না, কত সময় হয়েছে কি হয়েছে এত জানাতে পারছি না, শুধু একটা কথাই জানি আপনাদের পারফরমেন্সের পর তখন ট্যালি করব সময়। আসো সময় শুরু হচ্ছে ঠিক এখন, চলুন শাড়ি পরান। ও বাবা, আরে আপনি যেভাবে শাড়ি পরাচ্ছেন এতে তো আমাদের মনে হচ্ছে সপ্তমীর সকালে কলাবউকে পরানো হচ্ছে। এটি হিন্দি ছবির মতো মনে হচ্ছে, লা 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 লা। ওই ছোট্ট ছোট্ট পায়ে আস্তে আস্তে তুমি চলতে পার, বাবা ই একেবারে রাজস্থানে চলে গেল। এই বন্ধ করে দিলাম। হুগলি জেলাকে রিপ্রেজেন্ট করছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম আদিবাসী বৃন্দ, তারা পারফরমেন্স যেটা করেছে তার জন্য তাদের সময় লেগেছে 3 মিনিট 5 সেকেন্ড। মনে হচ্ছে তোমাদের অনেকটা বেশি লেগেছে, তো অনেকটা বেশি লাগেনি, কারণ আমাদের কালী দত্ত স্ট্রিট মহিলা পুজো কমিটি সত্যি অনেকটা কম সময় লাগিয়েছে, 2 মিনিট 34 সেকেন্ড। প্রথম রাউন্ড জিতে গিয়েছে, এনাদের রেজাল্ট রয়েছে জেকে সিমেন্ট ওয়ার্ল্ড ম্যাক্সের দেওয়ালে দিওয়ারে বল উঠেঙ্গি। যাওয়ার আগে একবার জিজ্ঞেস করবো, তোমাদের কি মানে যেখানে তোমরা খেলছো সেটা হচ্ছে যে বাঙাল, তোমাদের কি বাঙাল অধিষ্ঠিত জায়গা? আমার ফ্যামিলি বাংলাদেশে। আচ্ছা, মানে আমার ফ্যামিলি বলতে আমার ঠাকুর ঠাকুরদা ঠাকুর। তুমি তো কোনোদিন বাংলাদেশ যাও না? আমি যাইনি, কিন্তু আমি মনে প্রাণে ইস্ট বেঙ্গল সাপোর্টার। আপনারা কোন দলের সাপোর্টার? মোহনবাগান। না 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 না, ইলিশ 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 মাছের রাজা, ইলিশ চিংড়ি মাছের রাজা, ইলিশ আসতে গিয়ে দাঁত দিয়ে রক্ত আর হাত ঠান্ডা হচ্ছে না, বাঙালি জাগ উঠা হচ্ছে না, বাঙালি জাগ উঠা। আচ্ছা আচ্ছা, চিংড়ি চিংড়ি তো মাছ নয়, এটা জলের পোকা, কিন্তু আমরা যখন পাই তখন তো ছেড়ে কথা বলি না, কারণ আমি তো কোনো দলের নাই, আমার বাবা হচ্ছে এদেশি, আমার মা হচ্ছে ওদেশীয়। চিংড়ি অবশ্যই মাছ, মানে আমি চিংড়ি খেতে যা ভালোবাসি, তুই ভালোবাসি না? ইলিশ মাছ তো খুব ভালোবাসি, বাঙাল হাতে রান্নাও খাই কারণ আমার বউ বাঙাল, আবার এদেশীয় হাতেও রান্না খাই কারণ আমার পোস্ত হচ্ছে সব থেকে ফেভারিট ডিশ। বাটি না বলে আপনাকে বাঘও বলা যায়। বললেন ভাল লাগলো, 2008 সালের আগে বাঘ ছিলাম, যখনই কথা বলতাম লোকে হালুম শুনতো, এখনো বাঘ আছি, শুধু পিঠের উপরে মা দুর্গা রয়েছে, কোনো কিছুই করতে পারছি না। যাওয়ার আগে আপনার একটা গান শুনবো ব্রেকে যাওয়ার আগে। আলুর হমলু কমলু খানি কি কি ফুটালি আলুর নীলাকাশে
আমরা এখন ছোট্ট সিক্রেট টেম্পটেশন ব্রেকে চলে যাব। ব্রেকের পরে হাল ছেড়ো না বন্ধু, দুটো রাউন্ড আছে, ভালো করে খেলতে হবে। আপনারা দেখছেন এবিপি আনন্দের পর্দায় পাড়ায় পাড়ায় সেরার লড়াই 2021। धागे तेरी उंगलियों से जा उलझे, कोई तो हटो हना लागे, किस तरह गिर है ये सुलझे, है रोम रोम एक तारा। कौरवদের কোন ভাই পাণ্ডবদের হয়ে যোগদান করেছিলেন? ব্যাস তুমি আউট, তোমরা উত্তর দেবে সাত্তকী নাকি জুজুৎসুরাজ। মাইনাস আছে, মাইনাস আছে। সাত্তকী নাকি জুজুৎসুরাজ? উলছে কই তো হটো হনা লাগে, কিস তরহ গির হয়ে সুলঝে, হ্যায় রোম রোম এক তারা, হ্যায় রোম রোম এক তারা, জো বাদলো মে সে গুজরে, ইয়ে মোহ মোহ কে ধাগে তেরি উঙ্গলিয়ো সে যা উলঝে, কই তো হটো না লাগে, কিস তরহ গির হয়ে সুলঝে। এই মোহ জিনিসটা না খুব খারাপ, একবার কোনো জিনিসের উপর হয়ে গেলেই মুশকিল। আমার একটা মোহ থাকলো নেক্সট টাইম আপনার গান শোনার, আপনি যে এত সুন্দর গান করেন না ভাবার বাইরে, খুব ভালো। লাকি দাদা কত গান শুনছেন। ঠিক তেমনি আপনাদের মধ্যে একটা ছোট্ট মোহ রয়েছে যে সেকেন্ড রাউন্ডটা ভালো করে খেলতে হবে আর এখান থেকে বেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে নিতে হবে। আমাদের এখান থেকে কেউ খালি হাতে ফেরে না, অনুষ্ঠানটা এতই সুন্দর। আর সেই অনুষ্ঠানটার নাম এবিপি আনন্দ পাড়ায় পাড়ায় সেরা লড়াই 2021। আর সেখানে আমরা চলে যাবো আমাদের সেকেন্ড রাউন্ডে, যে রাউন্ডের নাম হচ্ছে লড়াই জিতে পড়ায়। এরকম পাঁচটা এখানে রিং আছে, এই পাঁচটা রিং এইখান থেকে দুবার, এইখান থেকে একবার, আর এইখান থেকে দুবার। ভাববে চান্দ্রি তোমার স্বয়ম্বর সভা চলছে, ওইটা হচ্ছে গলাটা, এখানে মালা পড়াবে, এরকম ছেড়ে ছেড়ে পড়াবে, আমার কথা ওই রকম, আমি ঝুলি সারাক্ষণ, দেখ কোনো কেস মেটে না আমার। তো পাঁচটা করে ট্রাই করতে দেওয়া হবে, ওর মধ্যে গিয়ে ফেলতে হবে, কোনো সময় টময়ের ব্যাপার নেই। দুটো করে পয়েন্টস থাকবে, ফেলতে পারলে 2 পয়েন্টস। সবার প্রথমে খেলতে আসবে কালীদত্ত স্ট্রিট দুর্গাপূজা কমিটি। চলো প্রথমটা, ওটা ভেঙে গেলে কিন্তু হবে না, ওটা একটাই আমাদের। আহারে পুরো সাবানের উপরে গিয়ে পড়েছিল, তাও ওটা ছিটকে গেছে, মেলায় পুরো ফ্লপ। এইবার এইবার একটুর জন্যে সাম্বাজারের পাশ দিয়ে বাগবাজার দিয়ে চলে গেছে গাড়িটা, হ্যাঁ তো অমিতাভ বচ্চনের সাথে দেখা হয়েছে, একই টাইমে ছিল, খুব ভালো হয়েছে, জোরে একবার হাত তালি। চেষ্টা খুব সুন্দর ছিল, সব কাছে পিঠে দিয়ে বেরিয়ে গেছে, তবে একটা হয়েছে মানে 2 পয়েন্ট। এইবার দেখা হুগলি কি করে, পারতেই হবে। এখানে একটা, তাই তো দেখছি। চব্বিশের গিফট হ্যাম্পার পাবে বলে ওয়াট এ পারফরমেন্স, আর সেখানে চার চারটে গলায় পড়িয়ে ফেলেছে মালা। ছেলেটা বিয়ে না করলে কি হবে, মালা নিয়ে রেডি আছে কিন্তু, বললেই ছুড়ে দেবে বাবা। তবে আর যেখানে মালা পড়াও বাঘের গলায় আর পড়িও না, একজন পড়াতে গিয়েছিল ওই তো বাঘ, তারপরেই দেখবে তার গলায় মালা হয়ে পড়েছিল। ওই তো বাঘ আমাকে বাঘ বলেছে। তুমি পেয়ে যাচ্ছ মোট 8 পয়েন্ট, জোরে একবার হাত তালি, বাড়াবাড়ি পারফরমেন্স করেছে। হ্যাঁ একবারে এনিওয়ে, যে কে সিমেন্ট ওয়ার্ল্ড ম্যাক্সের দেওয়ালেতে আমরা দেখে নেবো রেজাল্ট কি হয়েছে। দিবারে বল উঠেঙ্গি, শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। আর থার্ড রাউন্ডের নাম হচ্ছে আই লিগ। আস্তে আস্তে ছোট্ট ছোট্ট ভাই, চলতে চলতেই মানুষ ঠিক চাঁদের পাহাড় পেয়ে যায় একদিন। সুতরাং ঠান্ডা মাথায় শুনতে হবে আমার প্রশ্ন, আমি অপশান দেবো, অপশানের পরে বলবো বাজার, তার মধ্যে যে আগে বাজার বাজাবে
সেই উত্তর দেবে, আর আমি বাজার বলার আগে যে বাজার বাজাবে সে পাড়ায় মার খেয়ে মরবে। সুতরাং আমি বাজার বলার পর বাজারটা টিপবেন। প্রশ্ন এমন কিছু কঠিন নয়, খুব সাধারণ প্রশ্ন, শুধু এটা একটু ঠান্ডা মাথায় নার্ভটাকে কন্ট্রোল করে খেলতে হবে। তিনজন এক জায়গায় চলে যান বাজারের কাছে। প্রথম প্রশ্ন ভালো করে শোনো সবাই, কোন বইয়ের ডান দিকের পাতায় কোন সংখ্যা থাকে, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বাজার বলো। জোড় সংখ্যা। ভুল উত্তর, বিজোড় সংখ্যা। এক পাতা দিয়ে শুরু হয় 2-3। নেক্সট কোয়েশ্চেন ভালো করে শোনো, 2 নাম্বার মাইনাস হয়ে গেল। টেরাকোটার মন্দিরের জন্য এর মধ্যে কোন জায়গা বিখ্যাত, দুবরাজপুর নাকি বিষ্ণুপুর? বাজার বলুন। বিষ্ণুপুর। সঠিক উত্তর, বিষ্ণুপুর। মাটুল দিগ্রের চরিত্রটির স্রষ্টা কে, নারায়ণ দেবনাথ নাকি নারায়ণ সান্যাল? বাজার বলো। নারায়ণ দেবনাথ। সঠিক উত্তর, নারায়ণ দেবনাথ। কৌরবদের কোন ভাই পাণ্ডবদের হয়ে যোগদান করেছিলেন? ব্যাস তুমি আউট, তোমরা উত্তর দেবে সাত্যকী নাকি জুজুৎসু রাজ? মাইনাস আছে, মাইনাস আছে। সাত্যকী নাকি জুজুৎসু রাজ? সাত্যকী। ভুল উত্তর, মাইনাস। বেঁচে গেলে ওদের নৌকা, হ্যাঁ ওদের নৌকায় ফুটে ছিল তাই তুমি বেঁচে গেলে। নেক্সট কোয়েশ্চেন, শিব ঠাকুরকে কোন ফুল দেওয়া হয়, আকন্দ নাকি অপরাজিতা? তুমি নয়, ওরা উত্তর দেবে। বলো। আকন্দ। সঠিক উত্তর, আকন্দ। 2 পয়েন্ট। আগে বাজার টিপবে না, দেখে নি। এই বিশেষ ধরনের সানগ্লাস কে কি বলা হয়, আর্মি সানগ্লাস নাকি অ্যাভিয়েটার? বাজার বলো। অ্যাভিয়েটার। রাইট আনসার, অ্যাভিয়েটার। একজন কে দেখে নি এখানে। এই বিখ্যাত ব্যক্তিত্বের নাম কি? বাজার বলো। চার্লি চ্যাপলিন। সঠিক উত্তর, চার্লি চ্যাপলিন। দেখে নি। সিনেমাটার নাম কি? বাজার বলো। গুন্ডে। ইয়েস, রাইট আনসার, গুন্ডে। দেখে নি। এই বিশেষ ধরনের কোটকে কি কোট বলা হয়, নেহেরু কোট নাকি জহর কোট? বাজার। কিন্তু তোমাদেরটা আগে পড়ে গিয়েছে, বাজার বলার আগে তোমরা বাজারটা টিপে ফেলেছো, চলে যাবে আপনাদের কাছে। বলুন। জহর কোট। সঠিক উত্তর, জহর কোট। আমরা দেখে নেবো পর্দায় আবার। Not bad. दिल की जो बातें हैं, बातें जो दिल की हैं, दिल ही में रखना पिया, लब तो ना खोल। প্রশ্নটা হচ্ছে সিনেমাটার নাম কি? বাজার বলো। পরিণীতা। রাইট আনসার, পরিণীতা। কালীদত্ত স্ট্রিট মহিলা পূজা কমিটি, তারা উত্তর দিয়েছে সঠিক 4টে, আর 2টো ভুল দিয়েছে। তার মানে 4 × 2 = 8, আর 2টো ভুল দেওয়ার জন্য 4 নম্বর কাটা গেল, তার মানে হলো 4 নম্বর পাওয়া হয়েছে। আর এই দিকে আমাদের হুগলি জেলা রিপ্রেজেন্ট করছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম আদিবাসী বৃন্দ, তারা 4টে ঠিক অ্যান্সার দিয়েছে, 3টে ভুল দিয়েছে। তার মানে 4 × 2 = 8, আর 3 × 2 = 6, তার মানে পুরো মিলে দাঁড়ালো 2। আর এই পুরো রেজাল্ট আমরা দেখে নেবো জেকে সিমেন্ট ওয়ালম্যাক্সের দেওয়ালে, দিওয়ারে বল উঠেঙ্গি। তোমাদের আগের স্কোর ছিল 8, আর তার সাথে যোগ হলো 2, তার মানে তোমরা হলে 10। ওকে, আর কালীদত্ত স্ট্রিট মহিলা পূজা কমিটি আগে স্কোর ছিল 12, তার সাথে যোগ হয়েছে 4, আপনারা হয়ে গেলেন 16, আর আজকের চ্যাম্পিয়ন। তবে আমার খুব ভালো লেগেছে হুগলি জেলাকে, খুব স্পোর্টিং স্পিরিট আছে তোমাদের মধ্যে, আমরা খুব ভালো লাগলো, জোরে একবার হাততালি দিলাম তোমাদের জন্য। চলে এসো, ছবি সার্ভারের তরফ থেকে উইনিং টিমের জন্য থাকছে একটি গিফট হ্যাম্পার, সোনার বাংলার সোনার চমক জোভিসের তরফ থেকে, সিক্রেট টেম্পটেশনের তরফ থেকে উমেন অফ দ্য ডে হচ্ছেন আজকের জন্য আপনি। বেনারসি নিকেতনের তরফ থেকে উইনিং টিমের জন্য থাকছে 1000 টাকার গিফট ভাউচার, অনেক ঘিয়ের তরফ থেকে 2 টিমের জন্য থাকছে গিফট হ্যাম্পার, আগে তোমাদের দেবো। জেনভার ডিওড্রেন্ট স্প্রে তরফ থেকে উইনিং টিমের জন্য থাকছে গিফট হ্যাম্পার,
The real scent of success. Shalimar Agarbatir taraf theke protiti participant er jonno thakche gift hamper. Ebar Ganesh Grains er taraf theke amader ashbe Kartik da. Winning team er hate tule deben Ganesh Grains er taraf theke gift hamper. Dharat taraf theke prottekker jonno thakche tel. Fresh spices er taraf theke thakche winning team er jonno gift hamper. New layer er স্কিন কেয়ারের তরফ থেকে প্রত্যেকের জন্য থাকছে গিফট হ্যাম্পার যা আপনাদের রাখবে সারাদিন চনমনে মেঘবেলা কেবল অ্যান্ড ব্রডব্যান্ড সার্ভিসেস এর তরফ থেকে দুই টিমের জন্য থাকছে অ্যান্ড্রয়েড বক্স আর যারা আজকে আমাদের রানার্স আপ হয়েছে তাদের জন্য থাকছে প্রত্যেকের জন্য এই মেমেন্টো এবার ভাবুন এই পুরস্কার আজকেই দিয়ে দিলাম তাহলে যখন আমাদের গ্র্যান্ড ফিনালে হবে তখন পুরস্কারের বন্যা বইবে বাম্পার ধামাকা হবে টেকনো তরফ থেকে থাকছে বাম্পার প্রাইজ যে ফাইনালে গিয়ে দুই টিমের মধ্যে বেস্ট খেলবে তাকে টেকনো তরফ থেকে দেওয়া হবে একটা স্মার্টফোন আর আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হচ্ছে আসছে বছর না এই বছর তোমাদের সাথে নিশ্চয়ই আসছে বছর দেখা হবে আমার খুব ভালো লেগেছে তোমাদের স্পোর্টিং স্পিরিটকে ওকে অল দ্য বেস্ট ঠিক আছে আর আপনাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে আমাদের ঠিক এই সময় কারণ আমরা একসাথে খেলবো সেই খেলা যা নামে বিপি আনন্দের পর্দায় পাড়ায় পাড়ায় সেরা লড়াই 2021 বেটা নাচলে